আচ্ছা রামদোলি বসা সাধারণত লোক মানে ডরতি কোণ পাই সেটা হচ্ছে লোক মনর ভয় বেড়ে বেড়ে কোণ ভাঙ্গি যায় বেড়ে বেড়ে উড়ি যাতে লোক সেটা ভুল ধারণা ভাই আজ্ঞা মানুষ গাড়ি চলাইলে বি অ্যাক্সিডেন্ট হয় আজ্ঞা ডিয়ার ফ্রেন্ডস আরম্ভ হেলা ঐতিহাসিক বালিযাত্রা গোটে বর্ষর অন্ত পরে পুনি আসি যাইছি সে আনন্দ আজি মু এবং মোর সাঙ্গ আপন মানুকু গোটে ছোটিয়া ব্লগ করিবু এ ব্লগ মাধ্যমে আজি আমি আপন মানুকু ঐতিহাসিক বালিযাত্রার প্রস্তুতি বিষয়ে দেখাই তো আমি নিশ্চিত ভাবে চেষ্টা করিবু এই ব্লগ মাধ্যমে সবু কিছু কভর করিয়াকু যদি কিছু বাকি রয়ে যায় কভর ন হয়ে পারে আমি আপনার স্বাগত করুছু আসন্তু এই ঐতিহাসিক বালিযাত্রা কু বুলিকি আপনার এনজয় করি যাতে সাগ মানে এই বর্তমান মো বন্ধুটি যা কিন্তু আপন মানে নিশ্চিত আসন্তু বালিযাত্রা উপভোগ করতে আমার হচ্ছে ছোটিয়া প্রয়াস প্রয়াস মাধ্যমে সমস্ত পাখে ভিডিও পৌঁছু আর সমস্ত অনুভব করতু সত্যি বালিযাত্রাটা এমনি আকর্ষণময় হচ্ছে আপন মানে টিভি মাধ্যমে দেখিপারে কিন্তু সে সে সময় আউ নথিব আপন মানে নিজে আসন্তু আসি আপন মানে দেখন্তু অনুভব করন্তু ভাই ইয়ে বালিযাত্রা প্রস্তুতি আরম্ভ হয়ে গেলা এইটা আপনার যে দোলি পকাই না রামদোলি না রামদোলি আচ্ছা রামদোলি কেতে কোণ প্রাইস রহব লোক মানে আসি বসিয়া পাই প্রাইস কিছু সেমতি ঠিক হয়ে না 80 টাকা চলে অল ওড়িশা যদি রেট অধিক আছে কোণ হব ঠিক কেতে রাউন্ড পাই 6 রাউন্ড পাই 80 টাকা চলে 6 রাউন্ড পাই 80 টাকা আচ্ছা রামদোলি বসিয়া পাই সাধারণত লোক মানে ডরন্তি কোণ পাই সেটা হচ্ছে লোক মনর ভয় নিজ মনর ভয় নেই মানে ডোলিরে সাধারণত ডোলি ডোলি এমনি তলু যাব উপরকু তলুকু যেতে পড়ব সেতলে লাগে যে আমি উড়ি যাব দেখুন শক্তি গোটে জিনিস এমনি আপনার উপরু ডেইলে বি আপনার লাগবে যদি আপনার ছাত্রী হাতটা উপরু পড়ে আচ্ছা এইটা হলো সেটা সাধারণত আচ্ছা এতে ডরিবার কিছু আচ্ছা ভাই আপনার বহুত বহুত ধন্যবাদ যা হোক আপনার দোলি বিষয়ে জনাইলে আমার দর্শক মানুষ সে ইন্টারেস্টেড হবে আসিকি দোলিরে বসিয়া পাই থ্যাংক ইউ ভাই সাঙ্গ মানে যেমিতি কি আপনার দেখিপারে পছপটে রয়েছে আমার স্টেজ যেটা কি আমার বারবাটি দুর্গ এবং ওড়িশার কালচরাল জিনিসকু নেই স্টেজ এথর করা যাইছি তো ঐতিহাসিক বালিযাত্রা কু আহুরি ঐতিহাসিক বনাইয়া যেতে সব প্রস্তুতি আরম্ভ হয়েছি পুরা ঐতিহাসিক প্রস্তুতি এথরক সবু বালিযাত্রা ঠারু এথর ভালো প্রস্তুতি তৈরি হয়েছি পুরা ওড়িশার কালচরাল কু এথর প্রস্তুতি করা যাইছি
ପୁରା ଏ ବର୍ଷ ବାଲିଯାତ୍ରା ଆପଣଙ୍କୁ ନିଶ୍ଚିନ୍ତ ଭଲ ଲାଗିବ, ଆପଣ ମାନେ ଆସନ୍ତୁ, ଏଥର ବାଲିଯାତ୍ରା ନିଶ୍ଚିନ୍ତ ଉପଭୋଗ କରନ୍ତୁ, ନିହାତି ଥରେ ବୁଲିକି ଯାଆନ୍ତୁ, ବହୁତ ବଢିଆ ହେଇଛି ଏ ବର୍ଷ ବାଲିଯାତ୍ରା। ଇଏ ହେଉଛି ଓର୍ମାସ। ଓର୍ମାସ ଗୋଟେ ବାଲିଯାତ୍ରା ପଡ଼ିଆରେ ଏଥର ବିରାଟ ବଡ଼ ଜାଗା ନେଇଛି। ମୁଁ ସେପଟେ ଯେଉଁ ଆଙ୍ଗୁଠି ଦେଖାଉଛି ସେପଟେ ଆହୁରି ମଧ୍ୟ ଆଗକୁ ରାସ୍ତା ଅଛି ଓର୍ମାସର, ଏପଟେ ମଧ୍ୟ ଏ ସବୁ ଓର୍ମାସ। ଏଠି ଗୋଟେ କୋଣାର୍କ ମନ୍ଦିର ଟାଇପ୍ର ଗୋଟେ ତିଆରି ହେଇଛି, ବଢ଼ିଆ ସୁନ୍ଦର ଲାଗୁଛି। ଯେତେବେଳେ ବୁଲିବାକୁ ଆସିବେ ଓର୍ମାସ ଭିତରକୁ ନିହାତି ଆସିବେ। ତା ସେପଟେ ଯେଉଁ ମୁଁ ଆଙ୍ଗୁଠି ଦେଖୁଛି ସେପଟେ ମଧ୍ୟ ଆହୁରି ଅଛି। ତ କହିବାକୁ ଗଲେ ଓର୍ମାସ ଏଥରକ ସବୁତ ଅଧିକ ଜାଗା ନେଇଛି, ବଢ଼ିଆ ବଢ଼ିଆ ଜିନିଷ ତା'ର ସବୁ ଷ୍ଟଲ୍ ପଡ଼ିଛି, ଆପଣ ନିହାତି ଆସନ୍ତୁ ଦେଖନ୍ତୁ। ଏଇଟା ହେଉଛି ଷ୍ଟେଜ୍, ଏଠି ସବୁ କଲଚରାଲ୍ ପ୍ରୋଗ୍ରାମ୍ ହେବ। ଏଇଟା ଠିକ୍ ଆମର ବାଲିଯାତ୍ରାର ଯେଉଁ ମେନ୍ ଗେଟ୍ ରହିଛି ତା'ର ସାମ୍ନାରେ ରହିଛି, ଆପଣମାନେ ଦେଖନ୍ତୁ ଏଇଟା ହେଲା ମେନ୍ ଗେଟ୍। ଏଇ ମେନ୍ ଗେଟ୍ର ସାମ୍ନାରେ ରହିଛି ଷ୍ଟେଜ୍। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଦେଖିପାରୁଥିବେ ଏଇଟା ହେଲା ମତ୍ସ୍ୟ ନିର୍ଦ୍ଦେଶାଳୟ। ତ ଏଇଠି ଯେତକ ସବୁ ମାଛ ଉପରେ ଫାର୍ମିଂ ଅଛି, ଆପଣ ଯଦି ଫିସ୍ କଲ୍ଟିଭେସନ୍ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ମାଛ ଫାର୍ମିଂ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ତ ଏହା ଉପରେ ଏଠାରେ ଆସିଲେ ଆପଣ ବହୁତ ସାରା ଇନଫର୍ମେସନ୍ ପାଇପାରିବେ। ଯେଉଁମାନେ ମାଛ ଚାଷ କରିବାର ପ୍ଲାନିଂ କରିଛନ୍ତି ସେମାନେ ବହୁତ ସାରା ଇନଫର୍ମେସନ୍ ଏଇଠି ନେଇପାରିବେ ମାଛ। ତ ସାଙ୍ଗମାନେ ଦେଖିପାରୁଥିବେ ଇଏ ହେଉଛି ଆମର ଉପର ବାଲିଯାତ୍ରା ପଡ଼ିବା, ଏଠି ବି ଷ୍ଟଲ୍ ବି ପଡ଼ିବ। ତ କହିବାକୁ ଗଲେ ଏଇ ଯେଉଁ ଦୁଇଟା ମୁଁ ଷ୍ଟଲ୍ ଦେଖାଇଲି ଉପର ବାଲିଯାତ୍ରା ପଡ଼ିଆରେ ହିଁ ସେତେବେଳେ ବାଲିଯାତ୍ରା ହୁଏ। ତ ଏବେ ତ ବଢ଼ିଗଲାଣି, ଏବେ ତଳେ ଆମେ ପ୍ରଥମେ ଯେଉଁଟା ଦେଖିଥିଲେ ସେସବୁ ତଳ ବାଲିଯାତ୍ରା ପଡ଼ିଆ, ମେନ୍ ବାଲିଯାତ୍ରା ପଡ଼ିଆ କହିବାକୁ ଗଲେ ବର୍ତ୍ତମାନ ସିଏ ହେଇଗଲାଣି, ଇଏ ହେଉଛି ଉପର ବାଲିଯାତ୍ରା ପଡ଼ିଆ। ବର୍ତ୍ତମାନ ଆମେ ଏଇ ଛୋଟିଆ ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ଆମେ ଯଥା ସମ୍ଭବ ଚେଷ୍ଟା କଲୁ ଆପଣଙ୍କୁ ବାଲିଯାତ୍ରାର ପ୍ରସ୍ତୁତି ବିଷୟରେ ଜଣାଇବା ପାଇଁ। ଆଉ ପ୍ରସ୍ତୁତି ପରେ ଆପଣମାନେ ଆସି ବାଲିଯାତ୍ରାଟାକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଉପଭୋଗ କରନ୍ତୁ, ଆଉ ଜାଣନ୍ତୁ ବାଲିଯାତ୍ରା କାହିଁକି କୁହାଯାଇଛି ଓ ବାଲିଯାତ୍ରା କହିବାର ଉଦ୍ଦେଶ୍ୟ କ'ଣ। ଆଉ ଏଠି ଯେତିକି ପରିମାଣରେ ଆମେ ଯଥାସମ୍ଭବ ଚେଷ୍ଟା କଲୁ ଦେଖାଇବୁ, ସବୁ ମଜା ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ନେଇ ହେବ ନାହିଁ। ଆପଣମାନେ ଥରେ ଆସନ୍ତୁ ଏବଂ ଆସି ଉପଭୋଗ କରନ୍ତୁ, ଆଉ ମଜା ବି ନିଅନ୍ତୁ, ସବୁ ପ୍ରକାରର ଆପଣ ଜିନିଷ ଏଠି ପାଇପାରିବେ। ତ ସାଙ୍ଗମାନେ ଏଇଟା ଥିଲା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭିଡ଼ିଓ। ଆମେ ଆପଣଙ୍କୁ ବାଲିଯାତ୍ରାର ଆରମ୍ଭ ହୋଇଗଲା ପରେ ସବୁଦିନ ଆପଣଙ୍କୁ ଭିଡ଼ିଓ ଏମିତି ଅପଲୋଡ଼ କରିବୁ, ଯେଉଁମାନେ ଆସିପାରୁନାହାନ୍ତି ସେମାନେ ମଧ୍ୟ ଉପକୃତ ହୋଇପାରିବେ। ତ ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ସେୟାର୍ ମଧ୍ୟ କରନ୍ତୁ।